আমাদের এই যে নির্বাচন কমিশনার, তিনি বলেছেন নির্বাচন ঠিকমতো অংশগ্রহণমূলক হয় না। নির্বাচনকে অংশগ্রহণমূলক যদি করতে হয়, যদি নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা গেলে তাহলে নির্বাচনটা আরো অংশগ্রহণমূলক হতে পারে। সম্মানিত সালাম এবং শুভেচ্ছা। সাথী বন্ধুরা, আপনারা জানেন আমার আগে যারা বক্তৃতা করেছেন তারা বলেছেন, এবং আজকে যারা পত্রিকা দেখেছেন তারা অন্তত দুইটা জিনিস দেখেছেন। আজকে একজন আইনমন্ত্রী আছে আমাদের, উনি তো আইনজীবী, উনি বলেছেন বাংলাদেশে এই যে সরকার, এই সরকারের অধীনে যে নির্বাচন তারা করেছে সংবিধানের দোহাই দিয়ে, তারপরে যে আইনের অধীনে তারা নির্বাচন করেছেন সেই আইনের অধীনে তাদেরকে আসলে কার্যভার গ্রহণ করার জন্যে এই সংসদের মেয়াদ 29 তারিখ পর্যন্ত তাদের অপেক্ষা করতে হতো, সেটা তারা না করে তড়িঘড়ি করে নির্বাচনের দুই দিনের মাথায় তারা শপথ নিয়েছেন, মন্ত্রী পরিষদ শপথ নিয়েছেন, গেজেট করেছেন, সংবিধান লঙ্ঘন করার পরে আজকে তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন আইনমন্ত্রী বলেছেন যারা এটা নিয়ে কথা বলছেন তারা সংবিধান জানেন না। এই হচ্ছে বাংলাদেশ। মাননীয় আইনমন্ত্রী, আপনাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কবে কোন সাংবিধানিক মামলা আপনি পরিচালনা করেছেন, কয়টা সাংবিধানিক মামলা করেছেন? বাংলাদেশের সংবিধান আপনাকে এই কথা বলার অধিকার আপনার কেবলমাত্র আইনমন্ত্রী হওয়ার জন্যই দাঁড়িয়েছে, নাকি সংবিধানের উপরে আপনার কোনো ধরনের কর্তৃত্ব কিংবা অধিকার আছে? আপনি ওই ঘটনাটা ভালো করে পড়েন, জানেন, তারপরে বলেছেন। কথা বলার আগে এই দেশের যারা সংবিধান নিয়ে কাজ করেন, যারা কথা বলেন, যারা পড়েন, যারা ব্যাখ্যা করেন, যারা মামলা পরিচালনা করেন, তাদের প্রতি সম্মান রেখে একজন আইনজীবী হিসাবে তার আইনজীবীদের একটা সৌজন্যবোধ থাকে, সেই জায়গা থেকে কথা বলা উচিত ছিল, তিনি তা অমান্য করেছেন। তিনি আওয়ামী লীগের আইনমন্ত্রী হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ 18 কোটি মানুষের সামনে যেইভাবে যেটা সেটা নিয়ে মিথ্যা কথা বলা যেভাবে তাদের অভ্যাসে পরিণত করেছেন, আইনমন্ত্রী আপনার এটা করা উচিত হয়নি। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনার আরেকটা খবর আজকে দেখেছেন, আজকে আমাদের এই যে নির্বাচন কমিশনার, তিনি বলেছেন নির্বাচন ঠিকমতো অংশগ্রহণমূলক হয় না। নির্বাচনকে অংশগ্রহণমূলক যদি করতে হয়, যদি নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা গেলে তাহলে নির্বাচনটা আরো অংশগ্রহণমূলক হতে পারে। আপনাকে ধন্যবাদ, আপনি বলেছেন অন্তত শেষ পর্যায়ে এসেও তাদের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিয়ে তাদের সমস্ত বিশ্বস্ত দালালের মতো দায়িত্ব পালন করে তাদেরকে যেটা নির্বাচন নয় সেই নির্বাচনকে নির্বাচন হিসাবে চালিয়ে দিয়ে যাদেরকে মনোনীত করতে পারেন না, যাদের মনোনয়ন সংসদে টিকার কথা না, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অধিকার রাখে না, তাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়ে, তাদেরকে নির্বাচিত ঘোষণা করে, তাদেরকে শপথ নেওয়ার সুযোগ দিয়ে, তাদেরকে মন্ত্রী পরিষদে মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়ে, তাদেরকে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সুযোগ দিয়ে আজকে এসে বলছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার করলে অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারত। অনেক বিলম্বে বলেছেন, তাও ধন্যবাদ, কিন্তু যেগুলি আপনি করেছেন এইগুলি আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, নির্বাচনের আইনের লঙ্ঘন করেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে যে ন্যূনতম সততা আশা করে সেই জায়গাটার সাথে প্রহসন করেছেন, প্রতারণা করেছেন, জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করেছেন, সারা দুনিয়ার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। সংবিধানের 123-এর ক অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন হয়েছে, মানে সংবিধানের অনুযায়ী একটা সংসদের মেয়াদ যতদিন থাকে তার 90 দিন আগে একবার নির্বাচন করা যায়, অথবা এই মেয়াদ শেষ হলে খ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার
পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করা যায়। বাংলাদেশের সরকার পূর্ববর্তী 90 দিনের মধ্যে ক অনুযায়ী নির্বাচন করেছেন। ক অনুযায়ী নির্বাচনের শর্ত হচ্ছে যে যারা নির্বাচিত হবে, নির্বাচনের আগে যারা নির্বাচিত হয়েছিল সেই সংসদের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কার্যভার গ্রহণ করতে পারে না। আপনারা তর্ক তুলেছেন শপথ নেওয়ার কার্যভার গ্রহণ করা এক কথা নয়, খুবই ভালো কথা, এই তর্ক চলতে পারে। কিন্তু আপনারা যাদেরকে এদের ভেতর থেকে যাদেরকে মন্ত্রী হিসাবে নিয়োগ করেছেন, মন্ত্রী হিসাবে শপথ করেছেন, মন্ত্রী হিসাবে যারা আজকে কথা বলছে, মন্ত্রী হিসাবে যারা মন্ত্রণালয়ে বসেছে, তারা কার্যভার গ্রহণ করে না। কি বলতে চায় বাংলাদেশের আইনমন্ত্রী, কি ব্যাখ্যা দাঁড় করাতে চান? বাংলাদেশের সকল মানুষ আপনার মতো বোকা কিংবা আপনার মতো বলে যা বলে সেটাকেই সত্য বলে মেনে নিতে বাধ্য হয়েছে নাকি? বাংলাদেশের মানুষ আপনার মতো দলীয় চাকরি করে না, বাংলাদেশের মানুষ আপনার মতো দলদাস না, বাংলাদেশের মানুষ সংবিধান বাংলায় পড়ে তার ব্যাখ্যা করা জানে। অতএব এই সমস্ত দাপ্পাবাজি যা করেন সেটা অন্য জিনিস নিয়ে করেন, সকল কিছু নিয়ে দাপ্পাবাজি করলে বাংলাদেশে এর পরে আপনাদের বিচার আচারের কোনো ন্যায়সঙ্গত পদ্ধতি বাংলাদেশে থাকবে না, আপনারা জঙ্গলি বিচারের সম্মুখীন হবেন। অন্তত শেষ জায়গাগুলিকে রক্ষা করেন, আদালতকে রক্ষা করেন, বিচারকে রক্ষা করেন, সংবিধানকে রক্ষা করেন। এই সংবিধান জনগণের পক্ষের না, যতদূর আছে ততদূর রক্ষা করেন। এবং যে অবৈধ নির্বাচন আপনারা করেছেন সেই নির্বাচন আইনসঙ্গতভাবে হয় নাই, এটা বেআইনি নির্বাচন, এটা বাতিলযোগ্য, এটা বট অ্যাপ ইনোশো, এটা অরিজিনালি প্রথম থেকেই বাতিল নির্বাচন। এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বাতিল করেন, নতুন নির্বাচনের জন্য জাতির সাথে আলোচনায় বসেন। একটা এই রকমের উদ্ভূত পরিস্থিতির মধ্যে সবাইকে নিয়ে বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যাবে, জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যাবে, মানুষের সংকটকে কিভাবে রাজনৈতিকভাবে সমাধান করা যাবে, দেশকে কিভাবে রক্ষা করা যাবে, তার জন্য সবার সাথে আলোচনা করে বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই। অথবা আপনাদেরকে জনগণ অন্যান্য আন্দোলনের মতোই আবার নতুন করে আন্দোলন করে এইখানে পরাস্ত করবে। এবং বাংলাদেশ গত 52 বছর ধরে যে লুটপাটের অধীনে আছে, যে নির্যাতনের অধীনে আছে, যে জুলুমের মধ্যে আছে, সেই জুলুমের ব্যবস্থা, লুটপাটের ব্যবস্থা, পাচারের ব্যবস্থা সমাপ্ত করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সুগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 5 বছরের জন্য এই সরকার পুনরায় অবৈধভাবে একটি লাইসেন্স গ্রহণ করেছে, কতদিন তারা আবার রাষ্ট্র ক্ষমতায় থাকবে সেটা নির্ভর করবে এদেশের জনগণ এবং এদেশের রাজনৈতিক দল সমূহের নতুন কোনো কর্মসূচির উপর নির্ভর করে। আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আছি, বন্ধুরা ও সাথীরা, আমরা 69-এর নির্বাচন করে 79 আমরা 73-এর নির্বাচন করেছি, আমরা দেখেছি সেই দিন বঙ্গবন্ধু নিজেই ক্ষমতা ছিলেন, সরকার বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করে এইখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছিলেন, সেই নির্বাচনেও যেই দল হেরে গেছে একবার বলেছে সূক্ষ্ম কারসিবি আর একবার বলেছে স্থূল কারসিবি। সাথী বন্ধুরা, এই যে রাষ্ট্র ব্যবস্থা গত 53 বছর যারা এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন এবং ব্রিটিশ পাকিস্তানের অধীনে যে আইন কানুন কাঠামো এইখানে উপস্থিত ছিল সেই কাঠামোর উপরে গত শতকে আমরা দুইবার দেশটা স্বাধীন করেছি। আমার বাপ দাদা স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান হয়েছে, আমি স্লোগান দিয়েছি পিন্ডি না ঢাকা, ঢাকা, কিন্তু ব্যবস্থা একই থেকে গেল। আমরা আশা করেছিলাম এই স্বাধীন বাংলাদেশে 30 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যায় স্বাধীনতা, যদিও বঙ্গবন্ধু সেই রক্ত দেখেননি, তিনি রক্তের সিংহাসনে বসেছেন। বন্ধুরা, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেখেছি কি বিভৎস এদেশের মুক্তিযুদ্ধে মানুষ হত্যা করা হয়েছে। আজকে সেই ব্রিটিশ পাকিস্তান আমলের শাসন ব্যবস্থা বদলের জন্য লড়াই করতে হবে এবং যেই ব্যবস্থা আছে আগামী দিনে শুধু এই সরকারকে উৎখাত নয়, এই ধরনের টোটাল ব্যবস্থা উৎখাত করে এখানে অন্তর্বর্তীকালীন একটি সরকার
ঘোষণার মধ্য দিয়ে দেশে যেই ধরনের সমস্ত অনিয়ম হয়েছে এই অনিয়মের বিচার করে এবং রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের মধ্য দিয়ে সবাই যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে সেই ভোট করার জন্য আমরা আগামী দিনে আন্দোলন করব বন্ধুরা ভোট হয়েছে আমি গ্রামের এক মহিলাকে টেলিফোন করেছি আমার ঘনিষ্ঠ আত্মীয় আমি জিজ্ঞাসা করলাম আপনি কি ভোট কেন্দ্রে গেছেন কয় তোমরা ভোট করবে না অবশ্যই গেছি আজকে সারাদিন আমি ভোট দিয়েছি আমি কই সারাদিন কেন ভোট দিলা কয় সারাদিন ভোট দিছি আমি 328টা ভোট দিয়েছি এই হলো বর্তমান বাংলাদেশে 73 সাল থেকে এই পর্যন্ত ভোটের নমুনা তাই আজকে আপনাদের কাছে এবং সমগ্র দেশবাসীর কাছে গণতন্ত্র মঞ্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে এই রাষ্ট্রের সংস্কার এই সংবিধানের সংস্কারের জন্য আগামী দিনে আমরা যে লড়াই করব এই লড়াইয়ের মধ্য দিয়ে এই ধরনের সকল স্বৈরাচার সকল দখলদার সরকার উৎখাত হবে সেই আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ।